দূর, কাটাকুটি খেলতে আর ভালো লাগছে না। বীর, একটা গল্প শোনা না। কি যে বলিস না, আমি গল্প অসম্ভব, ওসব আমি পারবো না রে বলতে। নরেন, তুই তো পারিস, তুই কিছু গল্প শোনা। ওই তো পিঙ্কি আসছে, ওকে বল, ও খুব ভালো গল্প বলতে পারে, আমাকে একবার শুনিয়েছিল। তাই নাকি? দাঁড়া, ওকেই বলি। পিঙ্কি, তুই তো খুব ভালো গল্প পড়তে পারিস, আমাদের একটা গল্প শোনা না। বসে বসে একঘেয়েমি লাগছে, গল্প শুনে সময়টা ভালো কাটানো যাবে। গল্প বল না পিঙ্কি, তুই তো ভালোই গল্প বলতে পারিস, একটা বল না। আচ্ছা ঠিক আছে বলছি। এক নৃশংস রাজা বল্লাল সেনের কাহিনী। রাজা বল্লাল সেন এতটাই নারী বিদ্বেষী ছিলেন, বিগত 10 বছর ধরে তার প্রজাদের সদ্যজাত কন্যাকে হত্যা করে আসছেন। আজ তার রাজ্যের এক জমিদার রতন সিংয়ের স্ত্রীর সন্তান প্রসবের দিন। জমিদার উদ্বিগ্ন হয়ে ঘরের বাইরে পায়চারি করছেন। কি হয়েছে ধাত্রীমা? জমিদার মশাই, মেয়ে হয়েছে। দয়া করে ছেড়ে দিন, আমার সদ্যজাত কন্যাকে হত্যা করবেন না। আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূর চলে যাব। রাজার আদেশ, এই রাজ্যে জন্মানো কোনো কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, জন্ম নেওয়া মাত্রই শিশুকে হত্যা করতে হবে। পথ ছাড়ো। হুজুর, আপনার আদেশ মতো নির্বিচারে সদ্যজাত কন্যা সন্তানের হত্যার কাজ ভালো মতোই চলছে। বাহ, খুব ভালো কথা, এইভাবেই কন্যা সন্তান হত্যা বজায় রাখো। নতুন করে এমন কোনো নারী বেঁচে থাকবে না যে আমার মৃত্যুর কারণ হবে। আজও সেই দিনটার কথা আমার চোখের সামনে ভাসে। রাজামশাই, আপনি আমার মেয়েটার উপর দয়া করুন। আমার মেয়ে রচনা সন্তান সম্ভাবা, আর ওর সেই সন্তানের পিতা আপনি। আপনি ওকে বিবাহ করে একটা সামাজিক মর্যাদা দিন। তোমার এত বড় স্পর্ধা যে আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কলঙ্কিত করছো, এটা কোন সাহসে বললে অর্বাচীন বুড়ি? এখনই যাও এখান থেকে, আর না গেলে আমি তোমাদের দুজনেরই গর্দান নেব। বেরিয়ে যাও। ওকে রাজপ্রাসাদে আপনার রাজকক্ষে ঠাঁই দিতে হবে না, ছোট্ট একটা ঘরেই থাকবে শুধু ওকে। চুপ, একদম চুপ। আমি অনেকক্ষণ ধরে তোদের সহ্য করেছি, আর নয়। সৈন্য, এ
এদের দুজনকে ততক্ষণ পর্যন্ত চাবুক মেরে যাও যতক্ষণ না ওদের শেষ নিঃশ্বাসটুকু বের হচ্ছে। থেকে মুন্ডুটা কেটে নামিয়ে দে। বড় বড় কথা, এবার এবার একেবারে চুপ। সৈন্য, তোমাদের কাজে আমি খুশি হয়েছি, তোমাদের যথাসময়ে পুরস্কৃত করা হবে। তোমরা এইভাবে শিশু হত্যা করে যাও। সৈন্য, রথ বের করো, আমি জাদুকর তুইরাত্তারার সঙ্গে এখনই দেখা করতে যাব। আগে রাজামশাই। আপনি চিন্তা করবেন না, আমার এই জাদুই হার আপনি যতদিন পরে থাকবেন নারীর অভিশাপ কাজ করবে না, আপনি নিরাপদে থাকবেন, মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না, কেউ আপনাকে হত্যা করতে পারবে না। আমি জানি জাদুকর তুই রাত্তা, তবু আমি কোনো রকম ঝুঁকি নিতে চাইনি, তাই বিগত 10 বছর ধরে আমি সত্যজাত সমস্ত কন্যাকে হত্যা করে গেছি, কাউকে রেয়াত করিনি, আর ভবিষ্যতেও করব না। আপনি যা করছেন একদম ঠিক করছেন রাজা মশাই, শুধু আমার দেওয়া জাদুই হারটা যত্ন করে রাখবেন, যেন কোনোভাবেই ওটা ছিঁড়ে বা হারিয়ে না যায়, তাহলেই কিন্তু বিপদ হতে পারে। না না, সেই ভয় নেই, আপনার দেওয়া হার আমি খুব সাবধানে পরে থাকি। আজ তাহলে আসি। শুকরটা আমি এখানে আনি, তারপর দুজনে মিলে বাজারে গিয়ে শুকরটার মাংস বিক্রি করব। বয়স হয়েছে তো, চোখে আর তেমন জোর নেই, তাই আগের মতো শিকার করতে পারি না।
তুই আমার সাহায্য করিস, তাই শিকার করা পশুর মাংস বাজারে বেচে কিছু উপার্জন করতে পারি। বাবা, তুমি একই বলছো, আমি তোমায় সাহায্য করব না তো কে করবে? সন্তান হয়ে তোমার পাশে সব সময় থাকা তো আমার কর্তব্য। আমি তো সেটাই করছি মাত্র। চলো, আর দেরি করলে বাজারে মাংস বিক্রি করতে পারবো না। রাজা বল্লাল সেনের পত্নী রানী উমাবতী 11 বারের জন্য সন্তান সম্ভবা, কিন্তু দুঃখী ও উদ্বিগ্ন রানী তার বিশ্বস্ত এক বয়স্ক ধাত্রীমাকে বলে, ধাত্রীমা, তোমাকে এখানে আসতে কেউ দেখেনি তো? না রানীমা, আপনার বিশ্বস্ত দাসী আমায় আপনার কক্ষ পর্যন্ত পৌঁছে দিল। রানীমা, আপনাকে উদাস লাগছে, কি করে মন ভালো থাকবে বলো তো? এই গর্ভবতী হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো ছিল। আর কতবার এইভাবে গর্ভবতী হব? প্রতিবারই কন্যা সন্তানের জন্ম দিচ্ছি, আর রাজামশাই আমার ফুলের মতো ফুটফুটে সদ্যজাত কন্যা সন্তানদের হত্যা করছেন। এইভাবে আর কতদিন? নিজের সন্তানকে হত্যা করতে কি তার মন কাঁদে না, হাত কাঁপে না? রাজামশাই কি পাষাণ হৃদয়ের? এইভাবে আমি আর আমার কত সন্তানকে হারাবো? আপনি আপনি কাঁদবেন না রানীমা, আপনাকে সান্ত্বনা দেবার ভাষা নেই আমার কাছে। সন্তান হারানোর কষ্ট যে খুবই বেদনাদায়ক, তবুও আপনার প্রথম কন্যা সন্তানকে একটি মৃত সদ্যজাত কন্যা সন্তানের সাথে বদল করে রাজামশায়ের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছি। জানি না সে এখন কোথায় আছে, কিন্তু যেখানেই থাক, যেমন অবস্থায় থাক, সে অন্তত জীবিত আছে। আমার আমার কন্যাকে দেখতে খুব ইচ্ছে করে, এই হাতে তাকে আদর করতে খুব ইচ্ছে করে, কিন্তু রাজা বল্লাল সেন, তুমি ভাবছো আমি সব ভুলে গেছি? না, কিচ্ছু বলিনি। তুমি আমার পুত্রের সদ্যজাত কন্যা সন্তানকে হত্যা করেছ। তুমি বিগত 10 বছর ধরে অসংখ্য প্রজার কোল খালি করেছ, তাদের সদ্য জন্মানো ফুটফুটে কন্যা সন্তানদের ক্রমাগত হত্যা করে চলেছ। তুমি এত নৃশংস যে নিজের কন্যা সন্তানকেও হত্যা করতে ছাড়নি। আজ আমি তোমার সব কাম তামাম করব। তোমার কাল আমি পেয়ে গেছি। রাজাকে আজই শেষ করে দাও, রাজার শরীরে নিজের সবটুকু বিষ ঢেলে দাও, শেষ করে দাও ওকে। ঘরে সাপ এলো কিভাবে? মন্ত্রী অমন করে দৌড়ে পালালো কেন? তাহলে কি আমায় সাপের দংশন সবই মন্ত্রীর ষড়যন্ত্র? আমি মন্ত্রীর নাতনিকে হত্যা করার কারণে হয়তো আমাকেও হত্যা করতে চাইছে। মন্ত্রীর এত বড় স্পর্ধা যে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে। এখনই মন্ত্রীর গর্দান নেব। মন্ত্রী! রাজা বল্লাল সেন ক্রোধে লাল হয়ে তলোয়ার উঁচিয়ে মন্ত্রীর কক্ষে যান এবং তলোয়ারের এক কোপে মন্ত্রীর শিরচ্ছেদ করে মন্ত্রীকেও হত্যা করেন।
মন্ত্রী।